নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে এখন আপনারা ছবিতে এই বিভিন্ন রঙের ছোট ছোটো সহ যে গাছটি দেখছেন এই গাছটিকে বাংলায় বলা হয় তরুলতা বা কুঞ্জলতা এবং এর ইংরেজি নাম হচ্ছে সাইপ্রাস ভাইন অনেকে একে হামিংবার্ড প্ল্যান্ট বলেও জানে বা এর আর একটা পোশাকই নাম আছে স্টার গ্লোরি হয়তো ফুলগুলো দেখতে অনেকটা স্টারের মতো বলেই এর এই নাম আজকের ভিডিওতে আমরা এই তরুলতা বা কুঞ্জলতা সম্পর্কে জানব এবং দেখব কিভাবে এই তরুলতা বা কুঞ্জলতা টবে চাষ করতে হয় গ্রামবাংলার একটি অতি পরিচিত এবং খুব জনপ্রিয় একটি গাছ এই তরুলতা এই গাছটিকে গ্রাম বাংলায় কিন্তু গেট সাজানোর কাজে ব্যবহার করা হয় এর জন্য গ্রামের মানুষ এখনও একে কিন্তু গেট ফুল হিসেবেই চেনে মাটিতে একবার এই গাছটিকে লাগিয়ে দিলে কোনো যত্ন ছাড়াই কিন্তু স্বমহিমায় এই গাছটি বেড়ে ওঠে এবং ফুলে ফুলে ভরে থাকে এটি হচ্ছে আমার টবে লাগানো কুঞ্জলতা গাছটি এই গাছটিতে আজকেই প্রথম ফুল এসছে এবং ফুলটা ফুটেছে এবং আমি অতি উৎসাহী হয়েই এই ভিডিওটা আজকে করছি আপনাদের জাস্ট দেখাবার জন্য। এই গাছটাতে এখন প্রচুর পরিমাণে কুড়ি আছে এবং দু তিন দিন গেলেই কিন্তু এই গাছটা একদম ফুলে ফুলে ভরে উঠবে এই গাছটি এমনই একটি গাছ এই গাছে যদি ফুল নাও থাকে তবু এই ঝিরিঝিরি পাতার কারণে এই গাছটারই কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে এই তরুলতা বা কুঞ্জলতার ফুল কিন্তু সাধারণত তিনটে রঙের হয়ে থাকে আপনারা ছবিতে যেমনটি দেখছেন একটি হচ্ছে লাল একটি হচ্ছে গোলাপি এবং আরেকটি হচ্ছে সাদা এই লাল রঙের ভ্যারাইটিটি আমার কাছে আছে এবার জেনে নিই ঠিক কী ধরনের মাটিতে এই গাছটি খুব ভালো গ্রো করে অ্যাকচুয়ালি যে কোনো মাটিতেই এই গাছটা কিন্তু খুব ভালো গ্রো করে সেটা এটেল মাটি হোক বা বেলে মাটি হোক বা দুয়শ মাটি হোক বা পাথরের মাটি হোক এই গাছটা একবার মাটিতে লাগিয়ে দিলেই পরেই কিন্তু এ তার নিজস্ব মহিমায় বেড়ে ওঠে এবং ফুলে ফুলে ভরে থাকে কিন্তু যেহেতু আমরা টবে এই গাছটি লাগাবো সেহেতু টবের জন্য একটা নির্দিষ্ট মাটি আমাদের তৈরি করে নিতে হবে এই গাছটি টবে লাগাবার জন্যে টবের মাটিটা এমন হতে হবে যেই মাটিতে আমরা জল দেবার সাথে সাথেই এক্সট্রা জলটা টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বাইরে বেরিয়ে আসবে এবং সামান্য জল এ মাটিতে ধরে রাখবে আর ঠিক এই রকম মাটিটা তৈরি করতে গেলে আমাদের নিতে হবে একটা টবের তিন ভাগের এক ভাগ গার্ডেন সয়েল বা সাধারণ মাটি এক ভাগ বালি এবং এক ভাগ গোবর সার আপনারা গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন তবে যারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন তারা ভার্মি কম্পোস্টের পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবং মাটির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই আমরা ঠিক রকম মাটি পেয়ে যাব এই গাছটি লাগাবার দু মাসের মধ্যেই কিন্তু এ ফুল দিতে শুরু করে এবং এই গাছটির খাবারের চাহিদা খুবই কম বিশেষ একটা সারের প্রয়োজন হয় না এবং খুব কম মাটিতেই এই গাছটা গ্রো করে এ দেখেছেন আমি একটা পাঁচ ইঞ্চি টবে এই গাছটাকে কিন্তু গ্রো করেছি এবং গাছটা যথেষ্ট সতেজ এবং যথেষ্ট ভালো ফুল দেবে বলেই আমার দৃঢ় বিশ্বাস আমি আগেও একবার বলেছি এই গাছটায় কিন্তু খাবারের চাহিদা খুব কম এই গাছে যদি খাবারের পরিমাণ একটু বেশি হয়ে যায় তাহলেই কিন্তু এই গাছটা আর ফুল দেয় না শুধু পাতা ভরে থাকে তাই এই গাছটাতে খাবার দেওয়ার সময় একটু সচেতন থাকবেন গাছটা লাগাবার থেকে মাসের মধ্যে যেহেতু গাছটাতে ফুল এসে যায় সুতরাং দু মাসের আগে এই গাছটাতে আর কোনো সার দেওয়ার প্রয়োজন নেই যখন ফুলের কুড়িগুলো আসছে তখন যদি আপনার মনে হয় গাছে একটু খাবার দেওয়ার দরকার তাহলে কিন্তু পাতলা করে সর্ষের কোল ভিজিয়ে সেই পচা জলটাই গাছে সামান্য পরিমাণে দিতে পারেন এই গাছটি কিন্তু রোদ পছন্দ করে তাই অনায়াসেই পাঁচ ছ ঘন্টা এই গাছটাকে আপনি রোদে রাখতে পারেন এই গাছটা যদি ভালো রোদ না পায় তাহলে কিন্তু ফুল হয় না এবং আমি অনেকগুলো ইউটিউবারের ভিডিও দেখেছি তারা বলছেন যে এই গাছগুলো রোদে না রাখাই ভালো কম রোদে রাখতে হবে কিন্তু এটা তারা তাদের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই বলেছেন এবং আমি তাদের খাটো করছি না তারা নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা থেকে এবং তারা অনেক বিজ্ঞ আমি দেখেছি তাদের ভিডিওগুলো অনেক ভালো গাছ করেন কিন্তু এই গাছটার ক্ষেত্রে আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আমি কিন্তু ছোট্ট থেকে এই গাছটার সঙ্গে পরিচিত কারণ আমাদের নিজস্ব বাড়ির বেড়ায় কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে পুরো লতি আছে এই গাছটা এবং চড়া রোদের মধ্যে এই গাছটা আছে এবং যথেষ্ট ভালো ফুল দিয়েছে সেখান থেকেই আমি বলতে পারি এই গাছটা কিন্তু রোদ খুব পছন্দ করে এবার আসি এই গাছের জল দেওয়ার প্রসঙ্গে এই গাছটি জল পছন্দ করলেও এই গাছের গোড়ায় জল জমে এটা কিন্তু এই গাছ একদম পছন্দ করে না এবং এই গাছের গোড়ায় যদি সামান্যতম জল জমে থাকে তাহলে কিন্তু এই গাছের শেকড়গুলো পচে অনায়াসেই গাছটি মারা যাবে এই গাছটাতে জল দিতে হবে এমনভাবে যাতে মাটিটা হালকা ময়েস্ট থাকে অথচ জলটা এই মাটিতে দাঁড়াবে না সুতরাং আপনি যখন দেখবেন এই গাছের গোড়ার মাটিটা শুকিয়ে গেছে তারপরেই কিন্তু এই গাছের মাটিতে জল দেবেন এই ছোট্ট তারার মতো ফুলগুলো কিন্তু সত্যিই অসাধারণ গাছটি যেহেতু লতানে গাছ তাই আপনাকে একে বাইবার জন্য কিন্তু একটা বাউনি বা অবলম্বন দিতে হবে এখানে যেমন আমি একটা মরা গাছের ডাল দিয়েছি এবং সেই ডালটাতে অনেকগুলো শাখা পোশাকা ছিল এবং সেই শাখা পোশাকাগুলোকে অবলম্বন করেই কিন্তু এই গাছটা একটা ঝোপের মতো আকার নিয়েছে এবং আপনি চাইলে একে বিভিন্ন সেবেও করতে পারেন যেমন তার দিয়ে যদি আপনি একটা লাফ সাইন বানিয়ে তার ওপরেই গাছটা বাইয়ে দিন তাহলে কিন্তু এই গাছটাও ঠিক ওই সাইনের মতনই হবে এবং যখন ফুলগুলো ফুটবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে এবার আসি এই গাছের রোগ পোকার আক্রমণে এই গাছে কিন্তু বিশেষ কোনো রোগ প্রকার আক্রমণ সেইভাবে দেখা যায় না তবে এই গাছের পাতাগুলো ঝাউ পাতার মতো ঝিরিঝিরি হওয়ার সুবাদে মাকড়সা কিন্তু সহজেই এই গাছে বাসা বাঁধে এবং কখনও কখনো এই গাছটাতে মিলিবাগের আক্রমণও লক্ষ্য করা যায় এবং সেটা খুবই কম এবং আপনি যদি নিয়মিত কীটনাশক সপ্তাহে একবার করে প্রয়োগ করেন তাহলে কিন্তু এই সমস্ত রোগ প্রকার আক্রমণ থেকে এই গাছকে সহজেই রক্ষা করা যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আজকে এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ